ভালোই হোক আর মন্দই হোক তবু আমার বাবা, বাবা ছাড়া এ পৃথিবীতে আর আছে কে বা। ভালোই হোক আর মন্দই হোক তবু আমার বাবা, বাবা ছাড়া এ পৃথিবীতে আর আছে কে বা। এই দেখো, এটা খুব জ্বালায় জানো তো, ভিডিও করতে বসলে তো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমিও ভালো আছি। আর চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে, ঠিক আছে? তো মন্দিরাকে আজকাল খুব বাজ দিচ্ছে, প্রচণ্ড বাজ দিচ্ছে, জানিছে যা প্রচণ্ড হারে বাজ দিচ্ছে। কে দিচ্ছে? দালাল। কেননা এখানে একটু মন্দিরার একটু দোষ আছে, দোষ যে একদম নেই সেটা না, দোষ আছে। কিন্তু সেখানে এই অবস্থায় যখন দুনিয়া লড়েছে মন্দিরার গলকটা নিয়ে, দুনিয়া লড়েছে, তখন কিন্তু এই দালাল ঢেবনি কিন্তু ওর সাপোর্ট দিয়েছে। দেখো মুখের ভাষাটা কিন্তু খারাপ করতে হয়, ওর যখন কথা বলি না অটোমেটিক মুখের ভাষাটা কিন্তু খারাপ হয়ে যায়। কিছু মনে করো না, তোমরা মাইন্ড করো না, ঠিক আছে? তো বাবা, ভালোই হোক আর মন্দই হোক তবু আমার বাবা, বাবা যে বাবা সেটা এ ঢেবনি কি করে বুঝবে বলো? কি করে বুঝবে এই ঢেবনিটা? ওর ওর কোনো সমর্থ আছে? এই দরজা বন্ধ করে নে। তো এ কি করে বুঝবে যে সেই মর্মটা? এর বোঝার ক্ষমতা নাই, এর বোঝার ক্ষমতা নাই। এ নিজের কোনোদিন লোককে কোনোদিন নিজের ভেবেছে? নিজের স্বামীটাকেও নিজের ভাবে না, ও নকর, ও ভাবে নকর, ঠিক আছে? নকর, ও আমার স্বামী না, ও আমার নকর, এটাই ও ভাবে। কোনোদিনও স্বামী ভাবে না, এটা ভেবো না। মনে করো যে ও স্বামী, স্বামী যদি হতো না তাহলে ওই কাচ্ছা বনিয়ান ধুতো না। কখন ধুতো? হ্যাঁ, ধোয়া চলে কখন জানো তো? যখন আমি বেড সজ্জা, আমি উঠতে পাচ্ছি না, আমি কিছু করতে পাচ্ছি না, তখন দুইজন দেবা দেবী, দেবে আর দেবা, ঠিক আছে? এই দুইজন, ঠিক আছে, একটা বাচ্চা কাচ্চা নাই, কেউ নাই। সেইখানে ওর কিছু বাসি সবজি থাকে, একটা তরকারি, হয়তো একটা কোনো বেগুন ভাজা, বেগুন ভাজা, ঠিক আছে না? বেগুন ভাজা, ঠিক আছে? তো সেই করতেই ওর স্নান করতে করতে বারোটা একটা দেড়টা বেজে যায়। এইটুকু কাজ করতে করতে আমার ঘরে না 12-13 খানা বিড়াল ছিল। আমি অবশ্য সেন্টারে দিয়েছি, অলরেডি 3 খানা আছে। যে আমি বলি আমার বাচ্চা মোমো, সে আমার মেয়ে, বাক্কা লাডলি মেয়ে, আর এই যে একটা ওর মোমোরই বাচ্চা, আর একটা রাজা, শেরু আমার রাজা, বিদেশি, ঠিক আছে? এই 3 খানা, তাদের 12টা 1টার মধ্যে 2 টাইম 3 টাইম খাওয়ানো হয়ে যায়। বাবারি বাবারি, দেখছো ভিডিও করছি তাও কত অত্যাচার করছে, ভিডিও করতে দেয় না। তো 12-1টার মধ্যে আমাকে 2-3 বার সকালে দুধ, তারপরে ওদের 9-10টার মধ্যে, 9টার মধ্যে বেশিরভাগ, 8:30-9টার মধ্যে ওদের একবার মাছ দিয়ে ভাত, মাছ ভেজে রেখে দিই, সেটা দিয়ে ভাত, তারপরে আবার হয়তো একটু দুধ দিলাম, তারপরে আবার 12টা 1টার মধ্যে ওদের ভাত দিয়ে দিতে হয়, তারপরে আবার বিকেলে দুধ দেবো একটু, তারপরে আর চা বিস্কুট 2 বার, আমরা চা বিস্কুট 2 বার খাবো, ওরাও কিন্তু চা বিস্কুট 2 বার খাবে আমাদের সঙ্গে, ঠিক আছে? বললে মানুষ হাসবে, কিন্তু একদিন দেখাবো তোমাদেরকে শর্টে, রোস্টে তো আমি দেখাতে পারবো না, শর্টে দেখাবো যে এরা দেখতে পাবে যে আমার বিভা ব্লগ বলে একটা ব্লগ আছে, সেটাই তোমরা দেখবে আমার যখন ওইটা আমি রোস্ট করি এখন, সেইখানে আমার ব্লগ চ্যানেল আছে যে আমার বিড়াল কত ছিল আর কিভাবে আমি কি করতাম, সেটাতে সম্পূর্ণ সব পেয়ে যাবে। তো ওখানে আরে এরা চা বিস্কুট খায় 2 বার, তারপরে আবার রাত্রি 9টার মধ্যে ওদের ভাত দিয়ে দেবো, তারপরে আর কিছু দেব না, তারপরে আর কিছু দেব না, বুঝেছ? এইবার তারপরে তার মধ্যে ছেলে কলেজে যায়, ছেলের খাবার, হাজব্যান্ডকে সকালবেলায় নাস্তা, আমাদের তো নাস্তা আছেই সেটা, তারপরে দুপুরের রান্না, একটাই সে বেরিয়ে যায়, ঠিক আছে?
তাহলে আমাকে কতগুলো কাজ করতে হয়, তারপরে ঘরের বাসি কাজ থাকে, কাপড় চোপড় ধোয়া কাজ থাকে, কত কাজ থাকে। দেখো এদিকে কেচে এই যে সোফার উপরে রেখে দিয়েছি, রেখে দিয়েছি যে আজকে বৃষ্টি হচ্ছে, আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, দিল্লিতে বৃষ্টি হচ্ছে, তো মেলতে পাচ্ছি না, সোফার উপরে গাদা মেরে রেখে দিয়েছি যেটা মেলতে হবে। কোথায় মেলবো আমি ভাবছি, সোফার উপরে রেখে দেব। মেলে ড্রাই করা হয়ে গেছে, মেলে দেবো। তো অনেক মেয়েদের কাজ থাকে, বাচ্চা বা তিনটে বিড়াল, তারপরে হাজব্যান্ডের ই, তারপরে আমাদের খাবারটা কিন্তু সবসময় গরম, তিন টাইমই গরম। তো সেইখানে এই দালাল ওইটুকু দেবাদেবীর কাজ করতে যে ওর হালুয়া টাইট হয়ে যায়, তাই না রে দালাল? তাহলে তো আরে, তাহলে তুই যদি একটা ফ্যামিলি বাড়িতে থাকিস তাহলে কি অবস্থা হবে বল? যখন দেখো আমাদের রুটিটা বেশি হয়, ভাতটা একবারই হয়, রুটিটা বেশি হয়, তাহলে সেই রুটি ভাজতে কত টাইম লাগে বলো? চলো আমার কথা ছেড়ে দিলাম, এইবার আমি আসি দালালের কথায়। দালাল সে নিজে ওইটুকু কাজ করতে করতে তার হাঁপিয়ে যায়, সে পারে না। রাত্রির বেলায় হাজব্যান্ড আসে ওর, এসে সেই দুপুরে উনি গরম গরম ভাত রান্না করে দুপুরবেলায় খায়। কেন, সকালে যে ভাতটা করে সেই ভাতে একটুখানি চাল বেশি নিয়ে নিলেই কিন্তু ওর দুপুরে হয়ে যায়, ও তো একলা খায়, দুপুরে হয়ে যায়, তারপরে কিন্তু ও রাত্রিরে ভাত করতে পারে। রাত্রিরে ভাত করলে কি হবে, সেইটা গরম গরম দুজনাই খেতে পারে। কিন্তু না, রাত্রিরে ভাত করতে গেলে পিণ্ডি চটকাবে কখন, সন্দীপের পিণ্ডি বা কখন চটকাবে, মন্দিরার পিণ্ডি বা কখন চটকাবে, যখন দুনিয়া মন্দিরাকে খারাপ বলেছে তখন কিন্তু এই ঢেমনি সোমনাথকে খারাপ বানিয়ে দিয়েছে, এই ঢেমনি সোমনাথকে খারাপ বানিয়ে দিয়েছে। আর আজকে ও হো হো মন্দিরা খারাপ হয়ে গেছে, তাই না? এখন পিলকি 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 পয়সা ফেকো তামসা দেখো, হ্যাঁ না? তবে তোকে আর পয়সা ফেলবে না, বুঝতে পেরেছিস? যা ফেলার ফেলে দিয়েছে, আর ফেলবে না, এটা আর ভাবিস না, হয়ে গেছে, যা নিয়ার তোর হয়ে গেছে, আর না। এখন আরেকজনা দিচ্ছে, তার কাছ থেকে নিচ্ছিস, তার গুণগান করছিস, তার গুণগানই আবার এই যেরকম মন্দিরাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিস, এরকম ছিঁড়ে ছিঁড়ে তাকেও খাবি, সেটা সবাই জানি, এই ওআইটির সোশ্যাল মিডিয়ার সবাই জানি যে তুই এখন কি বড় এখন যন্তর, তুই যে তাকে যে ছিঁড়ে খাবি না সেটা কেউ বিশ্বাস করবে না, জানিস তো? তাকেও ছিঁড়ে খাবি, সেই দিনটাও আসছে, খুব তাড়াতাড়ি আসবে, খুব শিগগিরই আসবে, বুঝতে পেরেছিস? কিন্তু এটা ভাবিস না যে ফোকলা ওকে নিয়ে গেছে না, সে ফোকলাও কিন্তু কম চিজ না, তোকেও ছিঁড়ে দেবে। ফোকলা দালালকে এরকম ভাবে ছিঁড়বে, ওটা সোমনাথ না, যে সোমনাথ কোনো কথা, সোমনাথের ভিতরে আর মন্দিরার ভিতরে একটা জিনিস খুব ভালো আছে, ওরা কাউকে না স্ট্রাইক দিয়েছে, না কারোর সঙ্গে কোনো প্রতিবাদ করেছে, ওরা যেরকম কন্টেন্ট ফেলেছে সেরকম নেওয়ার মতো ধৈর্যও রেখেছে, কন্টেন্ট যেরকম ওরকম ফেলেছে নেওয়ার মতো ধৈর্যও ওদের ভিতরে আছে, ওরা কিন্তু কাউকে কিচ্ছু বলেনি। মন্দিরা ওরকম হলে হবে কি, হ্যাঁ মানুষ মাত্রই ভুল হয়, কিন্তু যে ভুলটা মন্দিরা করেছে সেইটা নেওয়ার মতো না, কিন্তু মন্দিরার মন অতি সরল, ঠিক আছে? তার জন্য আজকে এই যে ঘোড়ামুখী লোটে সুটকি এত কথা বলতে পারছে, না হলে না মন্দিরা সোমনাথ তোকে ছিঁড়ে রেখে দিত। দেখা একটু, হ্যাঁ ছিঁড়ে রেখে দিত, তাহলে এখনো হয়নি তো, হলো ছিঁড়ে রেখে দিত, কিন্তু ওকে যখন ছিঁড়তে যাবি না, কিন্তু
গামলা মুখের জন্য এটা ভাবে না যে ও ছিঁড়বে আর ও বসে থাকবে। ও যেরকম বাঘা তেঁতুল, এও কিন্তু বাঘা একদম বুনো, ও মানে বুনো মান না ওল বলে রে, ওল না বাঘা ওল, ঠিক আছে। দুজনায় যখন টক্কর হবে না, আহাহা, সোশ্যাল মিডিয়ায় তখন যা হবে দেখে নিও, তখন কি হবে দেখবে। সেই দিন কিন্তু আসতে খুব তাড়াতাড়ি আসবে, খুব তাড়াতাড়ি, তোমরা দেখে নিও। এবার আসি মন্দিরার বাবার কথায়, যেটা শুরু করেছিলাম এর অবস্থা দেখ, শুরু করেছিলাম সেইটা। এখানে আমার বোন বসে আছে, ও সবজি মটর কাটছে, ও বোন বসে আছে। তো একটা কথা বলি, বাবা মানে বুঝিস কিছু বাবা কাকে বলে? বুঝিস? বুঝতে অনেক টাইম লাগবে তোর, তুই অত সহজে বুঝবি না, অনেক টাইম লাগে জানিস তো। বাবা মা শ্বশুর শাশুড়ি এদের কিভাবে যত্ন করতে হয় তুই কি করে বুঝবি? উপরে দুটো বয়স্ক মানুষ বসে আছে, তাদেরকে ডাক্তারখানায় যেতে হলে তার মেয়ের কাছে চলে যেতে হয়, শুনেছি কথাটা, যে তাদের মেয়ের কাছে যেতে হয়, তারপরে সেখানে গিয়ে ট্রিটমেন্ট হয়। তো তুই কি করতে আছিস রে? তুই তো ভালো একটা ভালো বউ না হতে পারিস, ভালো বৌদি না হতে পারিস, ভালো একটা তো মা হতেই পারলি না, ভালো একটা মেয়েও হতে পারলি না, কিন্তু ভালো একটা বৌমা তো হয়ে দেখাতে পারতি। তবু বলতো যে না, মা বাবাকে না শ্রদ্ধা করলে শ্বশুর শাশুড়িকে জান প্রাণ দিয়ে শ্রদ্ধা করে, সেটাও হতে পেরেছিস? পারিসনি, তুই লোককে বলিস বল। আজকে মন্দিরার শাশুড়ি শ্বশুর এত ভালোবাসছে মন্দিরাকে, এত কিছু করার পরেও মন্দিরার শ্বশুর শাশুড়ি এত ভালোবাসছে জান প্রাণ দিয়ে, সেটা না তোর সহ্য হচ্ছে না। তো তুইও হ না, তুইও হ। তো ছাওয়া কেন ডাঙায় না রে তারা? তো শ্বশুর শাশুড়ি তো ছাওয়া ডাঙায় না কেন রে? বাবা তোর নিঃশ্বাসেও বিষ, তোর নিঃশ্বাসেও বিষ জানিস তো, তার জন্য তারা সরে গেছে তোর পাশ থেকে জানিস। তুই বলিস লোকের বাবা মাকে নিয়ে কথা মানায় তোর মুখে, কথা এসব কথা তোর মুখে মানায়? সারা জানোয়ার, এসব কথা তোর মুখে মানায় না, বিশেষ করে তোর মুখে জানিস তো, তুই কিচ্ছু বুঝিস না, কিচ্ছু বুঝিস না, এসবের কোনো মানে বুঝিস না জানিস তো। তোকে কি বলবো বল, তোকে বলতে গেলে না সত্যি হাসি পায়, তোকে বলতে গেলে হাসি পায় জানিস তো। তুই মানে যদি একটা ভালো বৌমা হয়ে দেখাতি, তবু মানুষ তোকে শ্রদ্ধা করতো জানিস তো, তাও মানুষ তোকে শ্রদ্ধা করতো। তুই আবার পরের বিচার নিয়ে বসিস ঝাঁজুর বলে সুচকে, ঝাঁজুর এটা দেখে না যে আমার পিছনে হাজারটা বিন্দ জানিস তো, ঝাঁজুর এটা দেখে না আমার পিছনে হাজারটা বিন, কিন্তু সুচের পিছনে একটা বিন, সেটা খুব ভালোভাবে দেখে, সেটা খুব ভালোভাবে দেখে, সেটা খুব বিচার করে জানিস তো, খুব ভালোভাবে বিচার করে। হাসালি তুই, বুঝতে পেরেছিস? হাসালি তুই, নিজেরই কোনোদিনও কারো হতে পারিস নি, তুই লোককে বলিস। তুই লোককে বলিস তাই না রে? তাই আমি তোকে বলছি, এই লোককে বলা না, একটু কম করে দিস, একটু কম করে দিস, এত বলিস না। তুই আগে ভালো কিছু হয়ে দেখা না, তুই আগে কিছু ভালো হয়ে দেখা, তারপর না মানুষকে বলিস। যে স্বামীর নিন্দা জনগণ কেউ করে, সোশ্যাল মিডিয়ায় করে স্বামীর নিন্দা, ভাব এবার যে কি নিন্দা করেছিস তুই, তুই ভাব যে কি নিন্দাটা তুই করেছিস, কেন বলছি আমরা, ভাব সত্যি তোর মতন বউই পারে এরকম বলতে জানিস, কেননা স্বামীর থেকে তুই বেশি ইনকাম করিস তো, তার জন্য স্বামীকে একদম পায়ের তলায় ঠুসে রেখেছিস, পায়ের তলায় ঠুকে ঠুসে রেখেছিস জানিস। তোকে কি বলবো, তোকে তোকে বলতে গেলেও অনেক হাসি পায়, অনেক হাসি পায় জানিস তো, অনেক হাসি পায়। যে সংসারের
কিচ্ছু বোঝে না, যে সে মার না, বোনেদের না, স্বামীর না, শ্বশুর শাশুড়ির না, ননদের না, সংসারে কারো না, সে অন্য সংসার নিয়ে বিচার করতে বসে, সে অন্য সংসার নিয়ে বিচার করতে বসেছে বন্ধুরা। আর তোকে যারা ভালো ভালো কমেন্ট করে না, তারা তারা সেই পর্যায়ে আছে, তাই তারা বলে, জানিস, তাই তারা বলে, বুঝতে পেরেছিস? নাহলে বলতো না, তারা সেই পর্যায়ে মানুষ, তার জন্য তোকে সাপোর্ট করে। যে একটা সাংসারিক মেয়ে, সাংসারিক ছেলে, সে কোনোদিন তোকে সাপোর্ট করবে না, অন্তত তোকে, তোর মতন একটা মেয়েকে কোনোদিনও সাপোর্ট করবে না, জানিস তো। তোর কথা না সবাই জানে, জানিস তো। তুই কাউকে ডেকে নিয়ে এসে, বার্থডেতে দুটো ডেকে নিয়ে এসে খাইয়ে, সেই খাবার তো বলে না, যারা সাহা হয় তারা মিষ্টির দোকান বেশি ই করে, তো সাহারা মানে কথার, এটাই কথার উদাহরণ। শুনেছি গল্পে যে ওরা নাকি যে মাছি পড়লে মাছির রস তো নেয়, তার মাছির শরীরেও যেটুকু রস থাকে তাও নেয়। হ্যাঁ, তো তুই হলো তাই, বুঝেছিস? নিশ্চয় বুঝতে পেরেছিস, আর কিছু বুঝালাম না, ঠিক আছে? তুই দুটো খাইয়ে তাদের যে খাওয়াস, সেইটুকু তো তুলিস, তার ভেতরে তার শরীরের যেটুকু রস থাকে না, সেইটুকু শুধু তুই তুলে নিস, সেইটুকু। এটা হাড়ে হাড়ে জানি সোমা মাসিমা, আর এই যে গীতাদি, খুব হাড়ে হাড়ে জানি তোর এইগুলো। তুই কী করেছিস ওদের সঙ্গে, তুই কী করেছিস খুব ভালোভাবে জানি, জানিস তো। তাই তোর বাড়িতে বিশেষ করে আর কেউ খেতে যাবে না কোনোদিনও, যদি সে জানে এই কথাগুলো। একটা গিফট নিয়েও যাও, খাও, তারপরে তাকে ঘিতানি শুনতে, আর ঘিতানি খেতে, তার পুরো বডি ব্যথা হয়ে যাবে। আর অক অক করাতে যে তুই মনে হয় ডাক্তারে যেরকম জেহের মেহের খেলে ওয়াশ করে না, তুই পুরো ওয়াশ করে তুলে নিস সেইগুলো, তারপরে তুই কতকত কতকত করে গিলিস, সেইগুলো খাস, ঠিক আছে? তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখানে শেষ করলাম, ঠিক আছে? টাটা, বাই বাই।